ফিলিস্তিনের শান্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত 400 জনের বেশি ফিলিস্তিনি এবং অন্তত 400 ইসরায়েলি নিহত হয়েছেন। হামাস যোদ্ধাদের সঙ্গে এখনও ইসরায়েলি সেনাদের লড়াই চলছে। শনিবার সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়ে হামাস। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামাসের হামলায় 400 জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া অনেক ইসরায়েলিকে আটক করেছে হামাস যোদ্ধারা। অপরদিকে ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত 313 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সূত্র বলছে নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা যুদ্ধের মধ্যে রয়েছেন এবং হামাসের হাত থেকে ইসরায়েলি অঞ্চল ও এলাকাগুলোকে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতে বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে একটি দ্বিরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা ফিলিস্তিন এবং ইসরায়েলের স্বাধীন ও দখলমুক্ত সহাবস্থান সমর্থন করে বলে বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।